আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা মহামারীর কারণে এবছরও জন্মাষ্টমীতে সভা সমাবেশ ও শোভাযাত্রা করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সংবাদ সম্মেলনে জানানো হয়, 30 আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে সকাল 8টায় হবে গীতযজ্ঞ এবং রাতে হবে কৃষ্ণ পূজা। ওই দিন সকল পুণ্যার্থীকে স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে প্রবেশের অনুরোধ জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। মন্দিরে যেন জনসমাগম বেশি না হয় সেদিকেও বিশেষ নজর রাখার আহ্বান জানানো হয়। আসন্ন দুর্গা পূজায়ও আলোকসজ্জা বাদ দেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। শ্রী শ্রী জন্মাষ্টমী অনুষ্ঠান যথারীতি ধর্মীয় রীতি অনুসরণ করে পূজা অর্চনার মাধ্যমে পালিত হবে এবং অনুষ্ঠানমালা মন্দিরাঙ্গনে সীমাবদ্ধ থাকবে। দর্শনার্থী অবলিক ভক্ত এবং মন্দিরে অবস্থানকারী পুরোহিত সহ সকলকে সার্বক্ষণিক মাস্ক পরিহিত অবস্থায় থাকতে হবে।